দশ সেকেন্ড সময় নিচ্ছে না ডিসপ্লেটা আসতে এবং দেখেন মেশিনের যে স্পিড সেই স্পিডটাও কিন্তু বেড়ে গেছে ডট দেওয়া আছে এই ডটের দিকে এক হয় তো সেটা দিলাম এবার আমি হটগানটা ওপেন দিলাম এই বোর্ডে হলো এই চিপটা দেওয়া আছে এখন এই মাদার বোর্ডে কোন কোন চিপ আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে এই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে ডেস্কটপ অথবা ল্যাপটপ মাদার বোর্ডে আপনাদের এটা কমন একটা প্রবলেম দেখবেন যে লেট ডিসপ্লে যেটা ডিলে ডিসপ্লে বলা হয় তো এটা অনেক ল্যাপটপে হয় ডেস্কটপ কম্পিউটারেও হয় তো এইটা আসলে মাদারবোর্ডের কোথায় থেকে হয় আমরা অনেকে বলি যে এটা আসলে গ্রাফিক্সের প্রবলেম অথবা প্রসেসরের প্রবলেম অথবা র্যামের প্রবলেম আসলে কোথায় প্রবলেম এবং এটা কিভাবে সলভ করবেন আমি টোটালটাই দেখাই দেব এই প্রসেসে আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন ডিলে ডিসপ্লে আমার সামনে রাখা আছে এটা হলো চারশো পঞ্চাশ জি ফাইভ একটা ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশনের দেখেন আমি এটাতে পাওয়ার দিয়ে রাখছি ব্যাটারির কানেকশানও কিন্তু দেওয়া আছে ব্যাটারিটা লাইনে দিয়ে আছে এবার আমরা এখানে সুইচ করব। সুইচিং হয়েছে এবার দেখেন এখন কিন্তু বোর্ডটা অন হয়েছে কিন্তু ডিসপ্লে আসতেছে না ডিসপ্লে কিন্তু অনেকক্ষণ পরে আসবে তো এইটা কমন একটা প্রবলেম ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এছাড়াও কিন্তু আসুস মাদার বোর্ড গেগাওয়াইট মাদার বোর্ড এগুলোতে কিন্তু আপনারা এই প্রবলেমটা দেখতে পাবেন ফ্যান রোটেট হচ্ছে ফ্যান রোটেট হচ্ছে খুব কাছ থেকে এ দেখেন ফ্যান কিন্তু ঘোরা শুরু করছে ডিসপ্লে কিন্তু আসে নাই ল্যাপটপ কিন্তু ওকে আপনারা অপেক্ষা করেন দেখেন আমি সুইচ করছি কতক্ষণ পরে ডিসপ্লে আসে ফ্যানটা অনেক জোরে রোটেট হচ্ছে আপনারা হয়তো শব্দ পেতে পারেন আমি আপনাদেরকে একটু শব্দটা শোনানোর চেষ্টা করতেছি হয়তো শব্দ পাচ্ছেন এখনও কিন্তু ডিসপ্লে আসে নাই এবং এই এবং এই প্রবলেমটা কমন একটা প্রবলেম দেখেন অপেক্ষা করেন আমি এইটা কিভাবে সলভ করবেন দেখেন ডিসপ্লেটা কতক্ষণ পরে আসলো এসপি এবং উইন্ডোজে ঢুকতেছে মানে ধরে রাখেন এক থেকে দেড় মিনিট লাগলো এইটা ডিসপ্লেটা আসতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দোকানে গেলে অথবা অনেকেই বলে যে গ্রাফিক্স দুর্বল হয়ে গেছে এ ধরনের কিন্তু একটা কথা বলা হয় আসলে এটার কিন্তু সেরকম কোনো প্রবলেমই হয় না এটার মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বায়োসের প্রবলেম হয় তো বায়োসটা একটু রিপেয়ার করে দিলেই এটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায় এই কাজটা আপনারা নিজেরাও করতে পারবেন এটার জন্য আপনার কারোর কাছে যেতে হবে না তবে আপনারা নিজেরা করতে গেলে হয়তো প্রোগ্রামারটা লাগবে এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনাদের ক্ষেত্রে তবে এই প্রসেসটা আপনারা জেনে রাখতে পারেন যে আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে গেলে এই টপিক্সটা নিয়ে আলোচনা করতে পারেন যে এইভাবে প্রবলেমটা আমি অ্যাড্যাপ্টার যে একটা খুলে দিয়েছি তো ব্যাটারি লাইনটাও ডিসকানেক্ট করে রাখলাম আপাতত তো সেই ক্ষেত্রে প্রোগ্রামার একটা আপনাদের লাগবে তাহলে আপনারা এই কাজটা কিন্তু নিজেরাই করতে পারেন অথবা আমি যে প্রসেসটা দেখিয়ে দেব এই প্রসেসটাতে আপনারা যে কোনো আপনাদের কাছে সার্ভিস সেন্টারে গিয়ে বলবেন যে এই প্রসেসে আমাকে এটা সলভ করে দাও তো দেখেন আমি এখানে দেখাই আগে এটা তো মাদার বোর্ড আচ্ছা মাদার বোর্ডের আমি এই রিবনের যে একটা না খুলে এখান থেকে দেখাই তো এইটা হলো মাদার বোর্ড এবং এইটা হলো বায়োস তো এখানে কি বায়োস আছে বায়োসটা আছে আমি একদম কাছ থেকে কাছ থেকে দেখাবো আপনাদেরকে জন্য আপনারা ক্লিয়ার দেখতে পান উইন বন্ডের এখানে লেখা আছে পঁচিশ কিউ একশো আঠাশ জেভিএস এই বোর্ডে হলো এই চিপটা দেওয়া আছে এখন এই মাদার বোর্ডে কোন কোন চিপ আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তো আমি সেইটা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে কোথায় থেকে আপনারা সেই জিনিসটা দেখবেন প্রথমেই যেটা লাগবে এটা সলভ করার জন্য আপনারা এই মাদার বোর্ডের বায়োসটাকে আপনারা এই প্রোগ্রামার দিয়ে আপনারা এটাকে সেভ করে নেবেন তো বায়োস যেটাতে সেভ হয় সেই ফাইলটা নাম হয় হচ্ছে বিন ফাইল এক্সটেনশন হলো বিন ফাইল আর বায়োস যদি এডিট করতে চান সবচেয়ে ভালো একটা সফটওয়্যার হচ্ছে হেক্স ওয়ার্কশপ এর সফটওয়্যারটা হলো সবচেয়ে ভালো এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটাতে বায়োস এডিট করা যায় বায়োসের কতটুকু অফসেট আপনি রাখবেন না রাখবেন এ যেখানে অফসেট আছে যে বায়োসগুলো অনেক সময় আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে যেমন এইখানে দেখেন শেষ হয়েছে অফসেটটা এবং এটা হলো ওয়ান সিক্স ডাবল সেভেন টু ওয়ান সিক্স মানে ষোলো এমবি এটাকে যদি হাজার চব্বিশ দিয়ে ভাগ দেন তাহলে কিলোবাইট হবে তারপরে হাজার চব্বিশ দিয়ে ভাগ দিবেন তাহলে মেগা বাইট হবে তো এই সফটওয়্যারটা দিয়ে আপনারা বায়োসকে কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন হেক্স ওয়ার্কশপ দিয়ে তো এই সফটওয়্যারটা আর এক্সটেনশান হচ্ছে বায়োসের এক্সটেনশান হচ্ছে বিন ফাইল তো এইটা হলো এই এই ল্যাপটপের বায়োস আমি আগেই সেভ করে নিছি আপনাদেরকে জন্য খুব সহজে দেখে দিতে পারি তো আপনাদেরকে এই বায়োসটাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে সফটওয়্যারটা এই যে এই ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অ্যাভেলেবল সফটওয়্যার এই সফটওয়্যারটা যখন ওপেন করবেন এটার উপরে বায়োসটাকে দিয়ে দিবেন বায়োসটা দিয়ে দিলে এই পাশ থেকে দেখাই বায়োসটা ওপেন হয়ে গেছে সব কিছু আসবে এবং এটার মধ্যে কি কি আছে ডেসক্রিপ্টার রিজন আছে জিবি রিজন আছে এবং মি রিজন আছে এছাড়াও এই বায়োসটা আসলে এই বায়োসটার মধ্যে কী কী রিজন আছে সেটা দেখতে গেলে এই সফটওয়্যারটা ইউএফআই টুলস এটার মাধ্যমে আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন জাস্ট বায়োসকে ব্র্যাক অ্যান্ড ড্রপ করবেন ইনটেল ইমেজ চলে আসবে এই ইনটেল ইমেজকে এইভাবে যদি একটু খুলে নেওয়া যায় তাহলে দেখেন ডিসক্রিপ্টারিজন মি রিজিয়ন এবং বায়োস রিজন তিনটা রিজন আছে এবং প্রত্যেকটা রিজিয়নের সাইজ কত সেইটা ডিসক্রিপ্ট রিজনের সাইজ কতখানি আছে এই পাশে দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে এইখানে যে জিনিসটা বলতেছিলাম যে এই মাদারবোর্ডটাতে কোন কোন চিপ আপনি ব্যবহার করতে পারবেন সেইটা কিন্তু এই ডেসক্রিপ্টার রিজনের মধ্যে দেওয়া থাকবে যেমন এখানে লেখা আছে দেখেন উইনবন্ডের ডাব্লু পঁচিশ কিউ একশো আঠাশ জেবিএস যেই চিপটা এখন বর্তমানে যেই মাদারবোর্ডটা ব্যবহার করছি সেটাতে দেওয়া আছে এছাড়া আপনি ব্যবহার করতে পারবেন গিগা ডিভাইসের যে জিডি এই নাম্বারের অথবা ম্যাক্রোনিক্সের হচ্ছে পঁচিশ এল একশো আঠাশ সেভেন থ্রি এফ এরকম আর কি তো কত চিপ নাম্বার সেটা আপনারা এইখান থেকে ডেস্ক্রেপ্ট রিজিয়ন থেকে আপনারা দেখতে পারবেন এছাড়াও থাকে হলো মি রিজিয়ন এবং বায়স রিজিয়ন আসলে মাদারবোর্ডের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই মি রিজিয়নটা প্রবলেম হয় তো এই মি রিজিয়নের সাইজ কত মি রিজিয়নের সাইজটা এইখান থেকে আপনারা দেখতে পাবেন মি রিজিয়নের ভার্সনটা হলো এগারো আট পঁয়ষট্টি পঁয়ত্রিশ নব্বই তো এগুলো কোনটাকে কি বলে সেটা যদি দেখতে যান তাহলে ইন্টেল ফ্লাশটার ভিতরে গেলে এখানে কিন্তু নামগুলো সুন্দর করে বলে দিবে দেখেন এখানে লেখা আছে মেজর ভার্সন এগারো মাইনর ভার্সন আট হটফিক্স পঁয়ষট্টি এবং বিল্ড ভার্সন হলো পঁয়ত্রিশ নব্বই আপনার প্রথম দুইটাকে ঠিক রাখতেই হবে পরেরগুলো আপনি চেঞ্জ করতে পারবেন প্রথম দুইটাকে ঠিক রেখে মানে মেজর এবং মাইনার ভার্সন দুটাকে ঠিক রেখে আপনাকে এই করতে হবে তো মূল যেটা আপনাকে চেঞ্জ করতে হবে সেটা হলো মি রিজনটাকে আপনার হচ্ছে চেঞ্জ করতে হবে মানে এইটার ভিতরে যে এই যে মি রিজিয়ন পার্টটা আছে দেখেন ইমেজ টুলসের মধ্যে যে কয়েকটা ভাগ হয়ে গেছে ডিসক্রিপ্টর রিজিয়ন জিবি বি রিজিয়ন এবং হলো মি রিজিয়ন এই জায়গাটা আমাদের হচ্ছে প্রবলেম হয় এবং এই প্রবলেমের কারণে এই যে ল্যাপটপটা এই ল্যাপটপের যে ডিলে ডিসপ্লে এটা হচ্ছে ঠিক এই রিজিয়নের প্রবলেমের কারণে তো কি করতে হবে এই যে রিপোজিটরি প্যাক আছে এগুলো আপনারা নেটেই পাবেন অ্যাভেলেবল পাওয়া যায় রিপোজটরি প্যাকগুলো কিভাবে পাবেন এটা নিয়ে আমি নাহলে আবার আলাদা একটা ভিডিও করে দেবো এই যে রিপোজিটরি প্যাক এরকম ভার্সন মিলিয়ে এই যে কনজুমার এলপি এন এটা এটা কিভাবে মিলাবেন এটা এর আগে আমি ভিডিও করছি কীভাবে এটা মিলাতে হয় অ্যানালাইজারে গেলে এইখানে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন এই যে সব ভার্সনগুলো এবং এই যে কনজুমার এলপি এটা মিলাতে হবে কনজুমার এলপিটা যে রিপোজিটরি প্যাকগুলো থাকে এগুলো নেটে অ্যাভেলেবল আছে তারপরেও রিপোজিটরি প্যাক কিভাবে পাওয়া যায় সেটা এর আগে আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে আবারও আমি ভিডিও দেব আপনারা কমেন্ট করেন যে এই রিপোজিটরি প্যাকগুলো কীভাবে পাওয়া যায় শুধু এই ফাইলটা রিপোজিটিভ প্যাকের যেটা লাগবে আমাদের এগারো ওয়াট পঁয়ষট্টি এই যে রিপোজিটিভ প্যাক এবং এটার সাইজটা দেখেন ছোট্ট ফাইল সাইজ হবে কিন্তু রিজনের দেখেন ওয়ান পয়েন্ট নাইন থ্রি এম বি ওয়ান পয়েন্ট নাইন থ্রি এম বি হলো রিপোজিটিভ প্যাক আমাদের এটা কিন্তু ফুল ফ্রেশ একটা ফাইল মি ফাইল আর যেটা বায়োস আছে আমাদের যেটা এই যে সেভ করা বায়োস এই বায়োসটা হলো টোটাল আমাদের সিক্সটিন এম এবং এই সিক্সটিন এম বায়োসের মধ্যে সেই মি রিজিয়ন পার্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে এই ল্যাপটপ কিন্তু ডিলেতে ডিসপ্লে আসছে যখনই আমি ফ্রেশ রিপোজিটরি প্যাক থেকে মি রিজিয়নটাকে আমি এইটাতে দিয়ে দেব এই বায়োসটার মধ্যে ঠিক তারপরে এটার যে ডিলে ডিসপ্লের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে সো কীভাবে দিবেন আসেন এবার সেই বিষয়টাই দেখি আমরা এগুলো সব কেটে দিচ্ছি আচ্ছা এই যে ইন্টেল ফ্ল্যাশ টুলস এভাবে সোজা করে দিই তাহলে আরও সুবিধা হবে আপনাদের ফ্ল্যাশ টুলসের মধ্যে আপনারা এই যে মি রিজনের যে পার্টটা আছে এখানে দেখেন ইন্টেলি বাইনারি এই যে ইন্টেল বাইনারি ফাইল এইটার উপরে ডাবল ক্লিক করবেন কোনোটাতে ক্লিক করার দরকার নাই জিবিতে করার দরকার নেই ডিসক্রিপ্টে করার দরকার নেই শুধুমাত্র মি এটাতে ডাবল ক্লিক করলেই দেখেন এ বলতেছে যে তুমি মিটাকে রিসেট করবা কিনা এটার পরে কোনো এক্সেট কোনো ফাইল দিবা কিনা ইএস করে দিবেন ইএস করার পরে এখানে থ্রি ডট চলে আসবে অটোমেটিক্যালি এই থ্রি ডটের উপরে আপনি একটা ক্লিক দিবেন জাস্ট ক্লিক করার পরে ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে আমরা যে রিপোজিটরি প্যাকটা দেখেছি অ্যানালাইজার দিয়ে এগারো আট পঁয়ষট্টি পঁয়ত্রিশ নব্বই যেটা আমাদের এটা ফ্রেশ ডিপোজিটরি ফাইল এগুলো নেটে অ্যাভেলেবল আছে তারপরেও আপনারা আমাকে কমেন্ট করেন কিভাবে নিতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নেট থেকে এগুলো অ্যাভেলেবল পাবেন সো এটা ওপেন করলাম ওপেন করে নেবো দেখেন এবার পুরা বায়োস্টার ভিতরে মিটাকে কিন্তু ইনক্লুড করে ফেলছে সে এরপরে কী করবেন এরপরে এইখানে বিল্ড বিল্ডে গিয়ে বিল্ড সেটিংয়ে যাবেন বিল্ড সেটিংয়ে আসার পরে এখানে দেখেন লেখা আছে যে জেনারেট ইমিডিয়েট ফাইল ইয়েস নো এখানে নো করে দিতে হবে নো করে দিবেন আর ফাইলটার নাম কি হবে দেখেন আউট ইমেজ ডট বিন মানে আমাদের যে নতুন একটা ফাইল তৈরি হবে সে ফাইলটা আউট ইমেজ ডট বিন নামে তৈরি হবে সো এটা ক্লোজ করে দেব এবং এখানে বিল্ডে গিয়ে বিল্ট ইমেজ দেব এবার ইয়েস করে দেব ইএস করে দিলে দেখেন একা একা ফাইল হয়ে যাবে এবং এইখানে আসলে দেখেন ফাইলটা কিন্তু হয়ে গেছে আউট ইমেজ ডট বিন নামে আউট ইমেজ ডট বিন নামে আমাদেরকে কিন্তু এই ফ্ল্যাশ ইমেজ টুলস আগের যে মি ফাইলটা ছিল সে ফাইলটা ফেলে দিয়ে নতুন ফাইলকে সে ইনক্লুড করে দিছে কিভাবে হয়েছে যদি দেখতে যায় তাহলে এটা হলো সে ফোল্ডার এবং এটার মধ্যে আউট ইমেজ ডট বিন এটা হলো আমাদের সেই ফ্রেশ ফাইল তো ফ্রেশ ফাইল কি করে বোঝা যায় সেটারও একটা প্রসেস আছে আসলে এগুলো অনেক ডিটেলস আমি জাস্ট আপনাদেরকে জাস্ট এইভাবে মানে ডিলে ডিসপ্লেটা ভাবে ঠিক করে ফেলা যায় প্রসেসটা দেখাই দিচ্ছি এই প্রসেসেই ঠিক হয়ে যায় আপনারা আপনাদের যদি এরকম প্রবলেম হয় স্থানীয় কোনো জায়গাতে যদি দেখান তাহলে বলবেন যে এই প্রসেসে ঠিক হয় এই প্রসেসে করে দাও তাহলে হবে দেখেন আমি অ্যানালাইজার ফাইলটাকে এবার দেবো অ্যানালাইজার ফাইলটাকে দিলে এখানে দেখেন কনফিগার কথাটাকে আপনারা জানেন যে যখন কোনো কম্পিউটারে বায়োস যতক্ষণ পর্যন্ত না বসানো হবে তার আগ পর্যন্ত ফাইলটা কিন্তু কনফিগার্ড হয়ে থাকবে আর আমি যদি আগের যেটা এই ল্যাপটপের সেভকৃত ফাইলটাকে যদি আমি অ্যানালাইজ করতে যাই তাহলে দেখেন ইন্টার দিলাম এখানে দেখেন অবশ্যই ইনিশিয়ালাইজ লেখা আছে দ্যাটস মিন এইটা কোনো না কোনো জায়গায় এই ফাইলটা ব্যবহার হয়েছে আর এখন যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস যে ফাইলটা আমাকে তৈরি করে দিল দেখেন এটা কনফিগার্ড লেখা আছে আর বাকি যদি পাশাপাশি রাখি এটা আমাদের সেভ করা ফাইল আচ্ছা আমি একটু এভাবে দেখাই দিই দেখেন এটা আমাদের সেভ করা ফাইল আগেকার সব মেজর মাইনর হটফিস বিল ভার্সন সব ঠিক আছে কনজিউমার এলপি এখানে কিন্তু কর্পোরেটও হয় সেটা কিভাবে দেখতে হয় সেটা জানতে চাইলে কমেন্ট করে আমি দেখাবো এটা আসলে একটা প্রসেস আবার আলাদা প্রসেস তবে এটার উপরে আমার অতীত ভিডিও আছে সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই যে ভার্সন শুধুমাত্র সব মিলে গেছে কনফিগার্ড মানে এখনও এটা বসেনি এই ফাইলটাকে আমরা যদি এখন প্রোগ্রাম করি এই ল্যাপটপের এই যে চারশো যে জি যে ল্যাপটপ ডিলে ডিসপ্লে আসছে এটা হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে আমি দেখাবো আপনাদেরকে যে এটা সলভ হচ্ছে কিনা তো এইটার কানেকশানগুলো খুলে ফেলবো খুলে ফেলে আমি এখন ওইটা প্রোগ্রাম করে নেবো এই ফ্যান ট্যানগুলোর লাইন খুলে দিই আর যখন মি রিজিয়নের যখন প্রবলেম হবে তখন কিন্তু ফ্যানের স্পিড অনেক বেড়ে যাবে সংসাশা করে শব্দ হবে অনেক সময় ডিসপ্লে আসবে না এরকম প্রবলেম হবে আপনারা আপনাদের ল্যাপটপে দেখবেন যে প্রচুর শব্দ হচ্ছে কিন্তু ডিসপ্লে আসছে না এটা হলো সে বায়োস যেটা আপনাদেরকে এখান থেকে ইমেজ থেকে দেখাচ্ছিলাম হ্যাঁ সেটা হলো বায়োস এখানে উইন বন্ডের চিপ দেওয়া আছে ষোলো এমবির চিপ এটা তো আমরা এটা এখন কি করব এটা হলো হটগান দিয়ে আমরা এটাকে তুলে প্রোগ্রাম করব প্রোগ্রাম করাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি ল্যাপটপটাকে একটু সাইডে রেখে দিই তাহলে সেক্ষেত্রে আমার একটু কাজ করতে সুবিধা হবে আমি ল্যাপটপটাকে সাইডে রাখলাম এবং একটা নিচে কিছু দিয়ে দিই তাহলে সুবিধা হবে একটু ওয়েট করেন ওকে আচ্ছা বায়োস খোলার আগে অবশ্যই ব্যাটারিটা সিমসটা খুলে নেওয়াটা এটা সেভ হবে মাদার বোর্ডের জন্য মাদার বোর্ডে ব্যাটারি রেখে সিমস ব্যাটারি রেখে খোলাটা ঠিক হবে না আমি এখন হটগানটা হিটে দিলাম আমি একদম আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ যে এইটা প্রোগ্রাম আমি করব প্রোগ্রাম করার পরে হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা প্রোগ্রাম করব প্রোগ্রাম করার পরে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ হয় কি না যেমন অন করার সময় ফ্যানের স্পিডটা খুব বেশি হচ্ছিল সেই রোটেরটা হচ্ছে কিনা এবং ডিসপ্লেটা কুইক আসছে না সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এটা হটগান দিয়ে খুলছি আপনারা এই ধরনের মাদার কাজ করার সময় অবশ্যই খুব সতর্কভাবে কাজ করবেন অন্তত একটা সিমস সেল যেটা আছে খুললাম এই ব্যাটারিটা অবশ্যই খুলে রাখবেন এতে মাদার অনেক সেফ থাকবে না নাহলে কিন্তু মাদার সমস্যা হতে পারে তো এই যে প্রোগ্রামার তো প্রোগ্রামার আপনারা যেটা ব্যবহার করতে চান করবেন কোনো সমস্যা নাই দেখেন মাদার কিন্তু কোনো প্রবলেমই হয়নি শুধুমাত্র একটু সফটওয়্যার মানে সফটওয়্যারজনিত কারণে একটু ঠান্ডা করে নিলাম সফটওয়্যারজনিত কারণে এই ল্যাপটপের এত বড়ো একটা প্রবলেম দেড় দুই মিনিট পরে ডিসপ্লে আসছে অন হওয়ার সময় ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে কখনও কখনো আবার ডিসপ্লেও আসবে না এরকমও কিন্তু প্রবলেমটা হয় এরপরে এবার আমি চলে যাবো প্রোগ্রামারে চলে গেলাম এরপরে চিপটাকে রিড করাতে হবে চিপটা রিড করালাম এই যেখানে এখন কিন্তু ডাব্লু কিউ পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন এবং সিক্সটিন এম চিপ রিড করে ফেলছে ওপেন করব ওপেন করার পরে আমরা কোন ফাইলটা দেবো এবার বলেন তো আউট ইমেজ ডট বিন যেটা এফআইটি ইমেজ এটা করে দিছে আমাদেরকে বিল্ড করে দিছে ওপেন করব এবং এটা রাইট করব। এই ফাইলটা যখন আমরা এখানে ল্যাপটপে দেব তারপরে কি রেজাল্ট আসছে সেটা আমরা দেখব প্রোগ্রামটা হোক এখন যেটা হচ্ছে সেটা অটো ইরেজ হচ্ছে ফাইলটা রাইট হচ্ছে সো দেখেন এখানে একদম সুন্দরভাবে এটা সাকসেসফুলি হয়ে গেছে মেসেজ চলে আসছে এবার আমি চিপটাকে বসাবো তো চিপটাকে বসানোর আগে চিপের যে দিক আছে সেই দিকটা মিলিয়ে কাজটা করতে হবে আইসি উল্টা করে বসানো যাবে না বসালে কিন্তু চিপটা নষ্ট হয়ে যাবে তো আমি একটু দেখে নিই যে কোন সাইডে এক নাম্বার হচ্ছে এই যে এখানে ডট দেওয়া আছে এই ডটের দিকে এক হয় তো সেটা দিলাম এবার আমি হটগানটা ওপেন দিলাম সো এবার হচ্ছে আমি এই যে পিন আট পিনের এটা বায়োস এবার এটা বসাবো বসানোর পরে তারপরে আমরা মাদারবোর্ডে চেক করবো একটু হালকা করে পেস্ট দিয়ে নিই তাহলে সেক্ষেত্রে রাংটা খুব সুন্দরভাবে ইয়ে হবে দেখেন এতটুকুই কাজ কিন্তু অনেক সময় আমরা অনেক সময় হয়তো ভয় পেয়ে যাই যে আমাদের হার্ডওয়্যারে কোনো প্রবলেম হয়েছে কিনা না ভালো কি মন্দ তো আসলে হার্ডওয়্যারের কোনো সমস্যাই না শুধুমাত্র সফটওয়্যারের ফাইলের সমস্যার কারণে এটা হয় আচ্ছা এইভাবে নিয়ে আমি আপনারা কতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন আমি জানি না আসলে একটু আলো কম হচ্ছে আমার যে টেবিলের উপরের যে লাইটটা সেটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তারপরও চেষ্টা করছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আশা করি আপনাদের জন্য অনেক হেল্প হবে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার চিপ বসানোর শেষ বায়োস ব্যাটারি এবার বসায় দেব তো ল্যাপটপটা হচ্ছে এইচপি প্রভুক চারশো পঞ্চাশ জি ফাইভ তো প্রবলেমটা হলো ডিলে ডিসপ্লে এবার আমরা কানেকশান দেব রিবনের তো রিবনের কানেকশানটা দিয়ে দিই একটু লাইট দিতে হচ্ছে আমার ওই যে আপনাদেরকে বললাম যে উপরের ফ্যান লাইটটা ডিস্টার্ব হয়ে গেছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল হয়তো আপনাদের বোরিং লাগছে তারপরেও আসলে ভিডিওটা আর বড় করে করলে আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেন তো যদি আপনারা ক্লিয়ার আরও বুঝতেই চান যদি আজকের ভিডিও থেকে আপনারা না বুঝতে পারেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাই থেকে আরও ভালো করে আপনাদেরকে জিনিসটা দেখা দেওয়ার জন্য জন্য আপনাদের আপনারা নিজেরাই এই প্রোগ্রামারটা থাকলে নিজেরাই এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন তো অ্যাডাপ্টারে লাইনটা দিয়ে দিয়েছি ব্যাটারি কানেকশানও দেওয়া আছে সব কিছু ওকে আমরা একটু ডিসি সাপ্লাইটা দেখব ডিসি সাপ্লাই দেখে ওই পাশেরটা হ্যাঁ তো আমাদের অ্যাডেপ্টার ব্যাটারি যেহেতু দিয়ে আছে ব্যাটারির চার্জিংয়ের লাইনটা যাচ্ছে তো এখন আমরা সুইচিং করব সুইচিং করা মার কতক্ষণ পরে আসতেছে সেটা আমরা দেখব। সুইচটা দিলে আর ভালো হইতো যাই হোক সুইচ করছি এখন আমরা দেখব দেখেন আমি কিন্তু সুইচ করার কতক্ষণ পরে আসছে আপনারা বুঝতে পারতেছেন হয়তো সর্বোচ্চ দশ সেকেন্ড দশ সেকেন্ডও মনে হয় লাগেনি আচ্ছা আমি এবার শাটডাউন দেবো শাটডাউন দেওয়ার পরে আমি আবারও আপনাদেরকে দেখাবো যে এবার যে প্রোগ্রামটা করলাম এই রিজেনটাকে যে আপডেট করলাম আপডেট করার পরে আসলে অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগছে আগে তো আপনারা দেখছেন যে প্রায় দেড় মিনিটের মতন লাগছে এবার কিন্তু দশ সেকেন্ড তো নি। তারপরও আমি আরেকবার আপনাদেরকে দেখাবো আপনারা এই বিষয়টা যদি বুঝতে না পারেন আবারও কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য তো শাটডাউন দিলাম এবার আমরা অন করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণ টাইম নিচ্ছে এই আমার মিটারের প্রব মিটারের প্রব সুইচ করলাম ফ্যানটা কিন্তু রোটেট হয়েছে রোটেট হলো মানে অন হয়েছে ডিসি সাপ্লাই যাব আমরা ডিসি সাপ্লাই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে চলেই আসছে চলে আসছে আমার মনে হয় যে দশ সেকেন্ড সময় নিচ্ছে না ডিসপ্লেটা আসতে এবং দেখেন মেশিনের যে স্পিড সেই স্পিডটাও কিন্তু বেড়ে গেছে মানে উইথিন ফিফটিন সেকেন্ডস পনেরো সেকেন্ডের মধ্যে ডেস্কটপে চলে আসতেছে তো এই হলো এই ল্যাপটপের দেখেন প্রবলেমটা কী ছিল শুধুমাত্র মিরিজিয়নটা করাপ্টেড হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা ছিল আমি শাটডাউন দিয়ে দিলাম আর এখানে দেখাচ্ছি না তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য যে শুধুমাত্র এই ফাইলটা এটা মিনিমাইজ করে দিই অ্যানালাইজারটাও মিনিমাইজ করে দিই আচ্ছা এই ফাইলটা আমাদের যে আউট যে বিন এই ফাইলটা আমরা প্রোগ্রাম করলাম আর আমাদের যে আগের ফাইলটা ছিল এই যে এটা ব্যাকআপ ফাইল এই ব্যাকআপ ফাইলটা ভিতরে যে মি রিজনটা ছিল সেটা প্রবলেম হওয়ার কারণে আপনার এই ডিলে ডিসপ্লেটা হচ্ছিল তো এটা আমরা প্রবলেমটা সলভ করলাম কী দিয়ে আমরা সলভ করতে পারলাম হচ্ছে ইনটেল ফ্লাশ ইমেজ টুলস দিয়ে এই সফটওয়্যারটা দিয়ে আপনারা খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবেন শুধুমাত্র এই সফটওয়্যারটা লাগবে আর আপনার যে অ্যানালাইজার দিয়ে যেই বায়োসের যে ভার্সনটা দেখতে পাবেন এখানে আপনারা এই যে মেজর মাইনর হটফেস বিল ভার্সন যেটা দেখতে পাবেন সেটার একটা রিপোজিটরি প্যাক নিয়ে নেবেন সেই প্যাক ফাইলটা যদি আপনারা এটার মধ্যে দিয়ে যেভাবে বিল্ট দেখালাম সেভাবে করলেই আপনারা এইটা খুব ইজিলি নিজেরা নিজেরাই সলভ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য তারপরেও হয়তো ভালোভাবে দ্রুততার সাথে দেখাতে গিয়ে ভালোভাবে বুঝাতে পারি নাই যদি বোঝানোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে এই বিষয়টা আরও উপস্থাপন করার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের যদি জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম